সাউন্ড পলিউশন একটা বিরাট সমস্যা আমাদের বাংলাদেশের যখনই কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখি যারা এখানে রাস্তায় শুটিং হয় দেখা যায় যে গাড়ির মানে হর্ন বাঁচতেই থাকে বাঁচতেই থাকে প্রতি সেকেন্ডে এখন দেখেন এই যে আমি হাঁটছি এখানে কোনো সাউন্ড পলিউশন নেই এখানে কেউ হর্ন বাজায় তাই সাউন্ড পলিউশন একটা বিরাট সমস্যা আর আমাদের বাংলাদেশে দেখা থাকে অনেক সময় হর্ন বাজাবেন না দেখা যায় মানুষ সেখানে গিয়ে বেশি করে হর্ন বাজায় এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার যাই হোক যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাত্রে প্রকৃতি ঘুমায় প্রকৃতিতে এমন কোনো শব্দ হয় না যা আপনার ঘুমকে ব্যাঘাত করে পাখি ঘুমায় এবং এছাড়া যে সকল আওয়াজ হয় রাতে বেলা প্রকৃতিতে যেমন ধরুন ঝিঝি পোকা অথবা অনেক রাতে যদি শেয়ালও ডাকে দেখবেন আপনার ঘুম ভাঙে না এতে কারণ হচ্ছে এভাবেই প্রকৃতি সেট করা যদি বৃষ্টিও হয় আপনার ঘুম আরও বেশি হয় এবং সেখানে যদি হালকা বজ্রপাতও হয় বা জোরেও যদি হয় ঘুম ভাঙে না ভাই এক্সট্রিমলি আনইউজুয়াল যে আপনার ঘুম ভেঙে গেছে দেখবেন অনলাইনে অনেক ভিডিও পাবেন যেখানে ট্রপিক্যাল সাউন্ডস অথবা স্টম সাউন্ডস অথবা ব্লিজার্ড সাউন্ড মানে তুষার ঝড়েও আপনার ঘুম আসবে ভোরবেলা কি হয় ভোরবেলা যখন পাখি জাগে না জাগার আগে দেখবেন পাখি পাখা ঝাপটায় আমরা যেমন আরম ভাঙি পাখিও তাই করে মোরগ যখন ডাকে মোরগও আগে সে পাখা ঝাপটায় যারা কুকুর বিড়াল পারেন তারা জানেন যে কুকুর আপনাকে ঘুম থেকে উঠায় আপনার নিজের কুকুরে আপনাকে ঘুম থেকে উঠাবে কিন্তু সে কখনো আপনাকে ঘেউ ঘেউ করে উঠাবে না এমনকি মা বেড়াল যখন তার বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠায় না দুধ খাওয়ানোর জন্য সে তাকে চাটে কিন্তু আজকাল আমরা আমাদের এমনিতে তো অত্যন্ত ঘনবসতি আমাদের ঢাকা শহর বা বাংলাদেশ সেখানে এই যে হাইড্রোলিক সাউন্ড এত বড় বড় মাইক দিয়ে যে ঘনবসতি এলাকায় চারদিকে মসজিদে যে মাইক দিয়ে যে চিৎকার করে আল্লাহ হকবর করে অথবা এই যে আপনার রোজার সময় ঢোল টক্কর বাজিয়ে যে ঘুম থেকে উঠায় এগুলি প্রাকৃতিক নয় এগুলো ইসলামিকও নয় এরকম করে মানুষকে ঘুম ভাঙানো অন্যায় ঘুম ভাঙাতে হয় আদর করে কারণ প্রকৃতি আপনাকে আদর করে ঘুম ভাঙায় এবং আপনাকে যখন আপনি ঘুমান তখন আপনাকে আদর করে ঘুমে রাখে পঁচিশ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আপনাকে এই যে সৃষ্টিকর্তা যে রাত দিয়েছে ঘুমানোর জন্য আর দিন দিয়েছে জাগার জন্য যখন সূর্য উঠে যাবে আপনি জাগবেন জেগে যাবেন প্রকৃতি আপনাকে জাগিয়ে দেবে আর সূর্যটা যখন উঠে না আস্তে আস্তে উঠে দেখবেন একদম ভোরে সূর্য একরকম রং রং থাকে এবং এই প্রখর তাপ ওঠার আগে সূর্য আস্তে আস্তে উঠে ফট করে তীব্র তাপ ও দাহ আসে না এটাতে বোঝা উচিত আমরা রাত্রেবেলা ঘুম ব্যাঘাতে যে সকল শব্দ শুনি সব মানুষের তৈরি মানুষের যন্ত্র মানুষের বিভিন্ন টুলস মানুষের মেশিন মানুষের যন্ত্রপাতির শব্দ ইভেন আমরা যদি আজানও খালি গলায় কোনো যদি মাইকট্যাক ব্যবহার না করি যেমন মাইকট্যাক ব্যবহার তো আসলে ইতিহাসে ছিলও না ভোরবেলা এই পাখি ডাকার আগে যদি আজান হয় এটা খুব সুমধুর লাগে এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি আমি চিৎকারও করি কেউ কিছু বলবে না খালি গলায় কারণ কি কারণ এতে মানুষ ডিস্টার্বোধ করে না খালি গলায় আপনার কতটুকু চিৎকার করতে পারবেন তাই যদি আমাদের ঘনবসতি কম হয় সেখানে ভোরে মানুষ যদি মানুষকে জাগিয়ে দেয় খালি গলায় কোনো সমস্যা নেই তো নেই বরঞ্চ এটা সুন্দর লাগবে আমরা ছোটোবেলাতে ঢাকা শহরে যেমন ফার্ম গেটে আমরা যেখানে বড় হয়েছি আমি যেখানে বড় হয়েছি জন্ম হয়েছি আমি ইস্কাটনে যে ঢাকায় আমি বড় হয়েছি সেখানে এত ঘনবসতি ছিল না আব্বা আমাকে ফার্ম গেটে হাত ধরে সুবাতাস খাওয়ার জন্য নিয়ে যেতেন ছোটোবেলায় সেই ফার্ম এখন কি হয়েছে তাই যদি ঘন বসতি কম হয় ভোরের বেলা যদি মহাজিন যদি ডাকে ঘুম থেকে ওঠার জন্য আজান দেয় সেটা খুব সুমধুর হয় কিন্তু আজকে আমরা সেটাকে নষ্ট করছি প্রকৃতি আপনাকে আপনার ক্ষতি হবে এবং কোনো কাজ করে না আপনার কণ্ঠস্বরও আসলে ক্ষতি করে না সব দিক পলিউশন করে না